উত্তাল সমুদ্র, তার বুকে অবলীলায় ভেসে বেড়াচ্ছে বিশাল আয়তনের জাহাজ, যে সে জাহাজ নয় বরং নাগরিক সব সুযোগ সুবিধা সম্বলিত জাহাজ, রয়েছে বিশাল জলরাশির বুকে আলিশান জীবনযাপনের ব্যবস্থা, আর এত সব চমকপ্রদ চিন্তাধারা বাস্তবায়নের নেপথ্যে আছে রয়্যাল ক্যারিবিয়ান। টাইটানিকের চাইতেও বিশাল আয়তনের জাহাজ সমুদ্রে নামিয়ে রেকর্ড গড়া আর ভাঙার কারিগর রয়্যাল ক্যারিবিয়ান নিয়েই আজকের প্রতিবেদন। যেন এক ভাসমান শহর, ভেসে বেড়াচ্ছে দেশ থেকে দেশান্তরে, হরদম খাওয়া খেলা নাচ সুইমিং পুলের পাশাপাশি ভরা সমুদ্রের গর্জনের উচ্ছ্বাস, কিংবা ছকে বাঁধা গণ্ডি পেরিয়ে বিশাল জলরাশির মধ্যে ভেসে থাকা একটুখানি বিলাসিতা, না এ কোনো দেশ কিংবা জেগে ওঠা দ্বীপ নয়, বলছি বিশ্বের সবচেয়ে বড় জাহাজগুলোর কথা। দেখলে মনে হবে কোনো রূপকথার রাজ্য কিংবা পৃথিবীর মধ্যে অন্য পৃথিবী। রয়্যাল ক্যারিবিয়ান, যার কাজ রেকর্ড করে সে রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার তালিকায় নাম লেখানো, আর এক বাক্যে পরিচয় বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান। বলা হয়ে থাকে টাইটানিকের চাইতেও বড় জাহাজ সমুদ্রে নামিয়েছে কোম্পানিটি। কি অবাক হচ্ছেন, শুরুটা 11 ধরনের বিশাল আয়তনের জাহাজ দিয়ে হলেও এরপরে ক্লাস ভিত্তিক জাহাজের মিশনে নামে প্রতিষ্ঠানটি। উদাহরণস্বরূপ ভীষণ ক্লাসের জাহাজগুলো, এই ক্লাসের মোট 5টি জাহাজ সমুদ্রে নামায় রয়্যাল ক্যারিবিয়ান। সর্বশেষ ভার্সনটি ছিল ভিশন অফ দ্য সিস। তবে বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ হিসেবে 5টি জাহাজ নিয়ে আত্মপ্রকাশ করেছে ভয়েজার অফ দ্য সিস, যা আদতে ভয়েজার ক্লাসের অন্তর্ভুক্ত। বার, ক্যাফে এবং শপিং ভেনু দ্বারা আবিষ্ট এই জাহাজ রেকর্ড ভেঙেছিল ভীষণ ক্লাসের। এছাড়াও ছিল বাস্কেটবল কোর্ট, 3টি পুল, 1টি মিনি গলফ কোর্স, 1টি রক ওয়াল, 1টি আইস স্কেটিং রিঙ্ক এবং 1টি ইনলাইন স্কেটিং ট্র্যাক। ধারাবাহিকতা রেখে 3টি জাহাজ নিয়ে তৈরি করা হয় ফ্রিডম ক্লাস। আগের সব সুবিধা সহ বাচ্চাদের পানিতে খেলার জায়গা ছিল এই ক্লাসের জাহাজগুলোতে। ওয়েসিস আসার আগ পর্যন্ত ফ্রিডম ছিল বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। তবে রেকর্ড ভাঙতেও সময় লাগলো না রয়্যাল ক্যারিবিয়ানের। আগের সব ক্লাসকে পেছনে ফেলে আরও আধুনিক সুবিধা যুক্ত করে তৈরি হয় ওয়েসিস ক্লাস। এই ক্লাসে 5টি জাহাজের 5টি বিশাল এবং যাত্রীবাহী। এই ক্লাসের সর্বশেষ জাহাজ চলতি বছরে ওয়ান্ডার অফ দ্য সিস, যেটা এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় জাহাজ। রেকর্ড ভেঙে নতুনভাবে আধুনিকতায় মুড়িয়ে মোট 4টি জাহাজ নিয়ে রেডিয়েন্স ক্লাসকে হাজির করল রয়্যাল ক্যারিবিয়ান। এই ক্লাসে ছিল সুদৃশ্য কাঁচের লিফট, 700-এর বেশি বারান্দাযুক্ত আলিশান রুম, 2-স্তর বিশিষ্ট কাঁচ ঘেরা জানালাযুক্ত ডাইনিং, ইনডোর আউটডোর পুল সহ বিলিয়ার্ড টেবিল। মোট 5টি জাহাজ নিয়ে কোয়ান্টাম ক্লাসের জাহাজগুলোকে বলা হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রুজ জাহাজ। রেডিয়েন্স ক্লাসের সাথে মিল ছিল এর। বাড়তি হিসেবে ছিল বুফেতে বসার ব্যবস্থা, পুল টেবিল, 1টি স্কাইডাইভিং সিমুলেটর। এছাড়া জাহাজের পেছনে পারফরমেন্স ভেনুতে প্যানারোমিক উইন্ডো, প্রজেকশন স্ক্রিন, বহুমুখী সিপ্লেক্স সুবিধা সহ বাস্কেটবল রোলার স্কেটিং বাম্পার কার এবং এটার ট্র্যাভিস পুল ছিল বেশ নান্দনিক। একদিকে মনোরঞ্জন, অন্যদিকে ঘোর লাগা চমক, এ দুই মিলিয়ে বিশ্বকে ভবিষ্যতে আরও কিছু অবাক করা বিস্ময় উপহার দিতে যাচ্ছে রয়্যাল ক্যারিবিয়ান, যার জানান ইতোমধ্যে হয়েও গেছে।